চায়ের দোকানে বসে আছেন, গল্প করছেন। মসজিদে নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, ইকামত দিয়া নামাজ শুরু হচ্ছে, আপনি উঠে চলে আসলেন, আরও পাঁচটা ভাই বসে আজে বাজে গল্প করছে। কারণ আমাদের এলাকা, আপনাদের এলাকা, সারা বাংলাদেশের চায়ের দোকানগুলো হলো গিবতের একটা ফ্যাক্টরি। গিবত নামক এই ভয়াবহ কাজটা সবচেয়ে বেশি সংগঠিত হয় চায়ের দোকানে বসলে। কারণ এখানে বসে বসে কোনো কাজ নাই, শুধু বসে বসে অপরের গিবত করা। কার বাড়িতে কি হচ্ছে, কার ছেলে কোন দিকে যাচ্ছে, কার মেয়ের কি হচ্ছে, কার স্ত্রীর কি হচ্ছে, কার সংসারে কি হয়েছে, এই যে একটা গিবতের ফ্যাক্টরি শুরু হইল। অথচ আমার ওই ভাই জানে না যে মনের অজান্তে এই ভাইয়ের নামাজ রোজা আমল যা হয়েছে, যার বিরুদ্ধে গিবত বলতে আছে তার আমল নামায় সব চলে যাচ্ছে। ইমাম গাজ্জালি আলাইহির রহমা, কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে ওনার ব্যাপারে গীবত করছে, উনি সেই খবর পাইয়া পরের দিন তার বাড়িতে মিষ্টি নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলবেন না, আমি তো আপনার শত্রু মনে মনে ভাবতেছে, আবার আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছে। গতকাল না চার দোকানে বইসা ওনার বিরুদ্ধে এতগুলা কথা বললাম, উনি তো আমার এখন তরবারি নিয়ে আসা দরকার ছিল। কথা বলেন যে তুই আমার বিরুদ্ধে এটা সেটা বললি, তোকে সাইজ করে ফেলবো। এমনটা না করে উনি তো দেখা যায় শান্তিনিকেতনের মিষ্টি নিয়ে আসছে, ব্যাপারটা কি? এবার কো আপনি গতকাল আমার বিরুদ্ধে গীবত করছেন, তো এই জন্য আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। কারণ আপনি আমার যেই উপকার করছেন, টাকা পয়সা দিয়ে সেই ঋণ শোধ করা যাবে না, আপনার আমলগুলো আমাকে দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না। আচ্ছা ভাই বলুন তো, আপনি মোটামুটি লেভেলে চলেন, আপনার পাশের ঘরের মানুষটা হঠাৎ করে আল্লাহ তার তিনটা চারটা ছেলেকে ভালো অবস্থানে নিয়ে গেছে, লেখাপড়া করছে, চাকরি হয়েছে ভালো র্যাঙ্কের, কিংবা বিদেশে থাকে, ভালো মালিক পাইছে, ভালো বেতনের চাকরি করে, কিংবা ব্যবসা করে ভালো উন্নত হচ্ছে, টাকা পয়সা খুব ভালোভাবে আসছে, অল্প দিনে বাড়ি বানাইছে, দোকান কিনছে, জায়গা কিনছে, অনেক ধরনের টাকা পয়সা মোটামুটি খুব ভালো একটা লেভেলে চলে গেছে, এটা কি আপনার ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? কিন্তু আমাদের সমাজে ভালো লাগে না খারাপ লাগে, আমাদের সমাজে পারে না ওকে টেনে একেবারে উপর থেকে নিচে নামিয়ে ফেলতে। এবার রাস্তাঘাটে দোকানপাটে তার বিরুদ্ধে শুধু মিথ্যা অপবাদ রটাচ্ছে। এইভাবে কি টাকা পয়সার মালিক হওয়া যায় নাকি? তার ছেলে যেটা চাকরি করে এটা গিয়ে দেখো কি পরিমাণের সুদ খাইতে আছে, যেটা বিদেশে আছে খবর নিয়ে দেখো কয়জনের টাকা মাইরা এখানে টাকা পাঠাচ্ছে। অথচ আপনি খুশি হওয়া দরকার যে আমি না হই টাকা পয়সার মালিক হইতে পারলাম না, আমার প্রতিবেশী ভাইটা তো আল্লাহ দিলে ভালো অবস্থানে যাচ্ছে, হয়তো কোনো না কোনো দিন আমি বিপদে পড়লে সে আমাকে হেল্প করবে, কিংবা তার টাকাগুলো আমার ধর্মের কাজে লাগবে, মসজিদ মাদ্রাসায় সামাজিক উন্নয়নে অসহায় মানুষের পাশে সে দাঁড়াতে পারবে। কারণ আল্লাহ তাকে হঠাৎ করে একদম নিচ থেকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি এই ভাইটাকে টাকা পয়সা যেমন হঠাৎ করে বাড়িয়ে দিলা, তার মনটাকেও ইসলামের দিকে বাড়িয়ে দাও। বড় ঘুরে বলি সুবহানাল্লাহ, এমনটা করা দরকার ছিল, এমনটা না করে আমি জলে পুরে মরতে আসি। কি করে তাকে রটানো যায়? সে একটা জায়গা কিনবে, আমি তিনজন কাস্টমার বাড়াইয়ে দিলাম জায়গার দাম বাড়ানোর জন্য। কথা বলেন, তারপরে আরো কিছু মানুষ আসছে তার শত্রু হইয়া মিথ্যা মামলা দিবে, আমি সাক্ষী দিব, কোনো চিন্তার কারণ নাই। মিথ্যা সাক্ষী দিয়া, হয়রানিমূলক মামলা দিয়া তাকে কিভাবে সম্পদগুলো শেষ করা যায়, কিভাবে তাকে জেল হাজতে পাঠাইয়া তার সম্মান নষ্ট করা যায়, এই চিন্তা চেতনা আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ইসলাম কি এগুলো সাপোর্ট দেয়, সমর্থন করে? এই পরিবেশ থাকলে কি শান্তি পাওয়া যাবে? আরেকটু জোরে বলুন, যাবে? এই সবগুলো নিজের কাছ থেকে দূরে সরাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি আগে যথার্থভাবে আদায় করতে পারি, তাহলে শান্তি আস্তে আস্তে শুরু করবে। বড় করে বলি সুবহানাল্লাহ।